শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আবারও সাইবেরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত। ইউক্রেনের তীব্র আক্রমণে খেরসনের দুই গ্রাম ছাড়তে বাধ্য হল রুশ বাহিনী। সরে দাঁড়ালো বরিস জনসন, এবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ইয়ারকুতস্ক শহরের একটি দূতাল আবাসিক ভবনের উপর রাশিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় যুদ্ধবিমানটি খাড়াভাবে ওই ভবনের উপর আশ্রে পড়ছে, পরে সেখানে আগুন লেগে ধোঁয়া উঠতে থাকে। বিমানটি একটি প্রশিক্ষণের অংশ নিয়েছিল। ইয়ারকুতস্ক অঞ্চলের গভর্নর ইগোর কভ জেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যে ভবনে যুদ্ধবিমানটি আশ্রে পড়েছে সেটিতে দুই পরিবার বসবাস করত, তবে কেউই হতাহত হননি। আগুন নেভাতে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ইয়ারকুতস্ক রাশিয়ার একটি শিল্প কেন্দ্র, সেখানে 6 লাখেরও বেশি মানুষ বসবাস করে। শহরটিতে রয়েছে একটি উড়োজাহাজ কারখানাও। কারখানাটিতে SU-30 যুদ্ধবিমান নির্মাণ করা হয়। রাশিয়ার জরুরি বিষয় ভিত্তিক মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি SU-30 মডেলেরই ছিল। এক সপ্তাহেরও কম সময়ের আগে রাশিয়ার ইয়োরিনিস্ক শহরে আরেকটি SU-34 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, সেটিও একটি বহুতল আবাসিক ভবনে আসতে পারে। ওই ঘটনায় 15 জন নিহত হন। SU-34 যুদ্ধবিমান সিরিয়ার এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের দখলকৃত দুটি গ্রাম ছেড়ে গেছে রুশ বাহিনী। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আন্দোলু এজেন্সি। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বেরিলাসভ শহর থেকে রাশিয়া সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকেও সরিয়ে নিয়েছে মস্কো। ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, তার দেশের চরিবনে এবং চকলুব গ্রাম থেকে রুশ বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন এর অন্যান্য বসতিতে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ইউক্রেন সেনাবাহিনীর লড়াই চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাকি জানিয়েছেন, তার দেশের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। তিনি বলেছেন, এবার সারা দেশ জুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনের কেন্দ্র এলাকা পশ্চিম, দক্ষিণ এবং পূর্বের অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এরপরে প্রায় 15 লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। জেলেনস্কি আরও দাবি করেছেন, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে তার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। রুশ বাহিনীর এমন ব্যাপক হামলা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হবে না বলেও দাবি করেছেন তিনি। কনজারভেটিভ নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে গেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফলে আরও সুগম হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথ। জানা গেছে এরই মধ্যে 142 জন এমপি সুনাকের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। বিপরীতে প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্টের পক্ষে এখন পর্যন্ত আছেন 29 এমপি। পেনি যদি সোমবার দুপুর 2টার মধ্যে 100 এমপি সমর্থন জোগাতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবেই ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে যাবেন। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 3 কনজারভেটিভ এমপি 100 সহকর্মীর এমপি সমর্থন পেলে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে পারবেন। আর ব্যালট যেভাবে ভোটাভুটি হয়, কনজারভেটিভ পার্টির মোট 357 জন এমপি রয়েছে। চূড়ান্ত দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটাভুটি হবে। দলে প্রধান নেত্রী নির্বাচনে ভোট দেবেন কনজারভেটিভ পার্টির 170,000 সদস্য। আগামী শুক্রবার ওই দলটি তাদের নতুন নেতা বেছে নেবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যেমনটা ধারণা করা হচ্ছিল, তৃতীয় মেয়াদের জন্য আবারও চীনা কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। আরও 5 বছরের জন্য তৃতীয় মেয়াদের দলের সাধারণ সচিব পদের জন্য তার নির্বাচন দলের পদপ্রার্থী বিরুদ্ধ একটি প্রক্রিয়া, এবং এরপরে দলটির প্রতিষ্ঠাতা মাও জেদং এরপর শি হয়ে উঠলেন গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শির ক্ষমতার মেয়াদ বাড়ায় তাকে উচ্ছ্বাসিত অভিনন্দন বার্তা দিয়েছেন। শির ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, তার প্রতি দলের এই সমর্থন শির শীর্ষ রাজনৈতিক কর্তৃত্বরই প্রমাণ করে। পুতিন শিকে বলেছেন, দুই দেশের মধ্যে সামগ্রিক সম্পর্ক আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী। রুশ এবং চীনা নেতার মধ্যে শেষ বৈঠকটি হয় কাজাকিস্তানের সাংহাই কু অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সময়।
তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করতে সেখানে তারা নিজেদের মধ্যে আলাদাভাবে সম্পর্ক বৈঠক করেন। এছাড়া গত ফেব্রুয়ারিতে চীন এবং রাশিয়া ঘোষণা করে যে তাদের মধ্যকার বন্ধুত্বের কোনো সীমারেখা নেই এবং সহযোগিতার কোনো ক্ষেত্রেই বাধা নেই। সেটি ছিল রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর মাত্র কিছুদিন আগে। চীন ইউক্রেনে রুশ হামলার প্রতি পুরোপুরিভাবে সমর্থন না করলেও কিছুটা সমর্থন প্রকাশ করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।